গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন? কখনো মাপিনি। একটা আনুমানিক, এক বালতি, দুই বালতি? এক বালতি তো লাগেই। এক বালতি পানি মানে 20-25 লিটার। তা আমি আপনাকে বলবো যে এতে অনেক পানির অপচয় হয়, তাই আপনি বোন দৈনিক গোসল না করে শুধু মাসে একবার গোসল করবেন, মানবেন এটা? না। একটি কম্পিউটারের হার্ড ডিস্কে রিলিজিয়াস স্ক্রিপচারের উপরে যতটা তথ্য থাকে, আমার মনে হয় ডক্টর জাকির নায়েকের মেমোরিতে তার থেকেও বেশি ইনফরমেশন উপস্থিত আছে। রিলিজিয়াস স্ক্রিপচারের উপরে এমন কোনো প্রশ্ন নেই যেটা ডক্টর জাকির নায়েকের জানা নেই। সেই জন্যই তো সবচেয়ে কঠিন থেকে কঠিন প্রশ্নগুলোর খুব সুন্দর করে উত্তর দিয়ে দর্শকদের কিভাবে মন জয় করতে হয় তা ডক্টর জাকির নায়েকের থেকে কেউ হয়তো আর ভালো জানে না। আর এটি কারণ যে ডক্টর জাকির নায়েকে যতটা ভালো মুসলিমরা বাসেন, ঠিক ততটাই ভালো শিক্ষিত নন মুসলিমরাও বাসেন। আর তার প্রমাণ আপনি তার লেকচারকে শোনার সময়ে পেয়ে যাবেন, কেননা সেখানে যতজন মুসলিম থাকেন ঠিক ততজন নন মুসলিমও উপস্থিত থাকেন। তো আজকের এই ভিডিওতে আমরা এক শিক্ষিত হিন্দু মেয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শোনানোর চেষ্টা করব ডক্টর জাকির নায়েকের মুখ থেকে। আপনি জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। সেই সঙ্গে যদি আপনি ডক্টর জাকির নায়েকের লেকচারগুলোকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন ভিডিও আরও দেখার জন্য। তাহলে চলুন আমরা ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাই। প্রশ্ন হলো, মুসলমানরা প্রার্থনা করেন দৈনিক 5 বার এবং অজুও করেন সকলে 5 বার। অসংখ্য মানুষ সারা বিশ্বে অজু করেন পানি দিয়ে। বিশ্বজুড়ে যেহেতু পানির সমস্যা, আমার মনে হয় মুসলমানগণ প্রচুর পানি অপচয় করেন এভাবে। আচ্ছা, নামাজের আগে অজু করা কেন জরুরি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত এবং প্রত্যেক নামাজের আগে অজু করে, যখন অজু করে পানি দিয়ে করে এবং গোটা বিশ্বে পানির সংকট। তো যখন আমরা 5 বার 5 ওয়াক্ত অজু করি এতে অনেক পানি অপচয় হয়, নষ্ট হয়, এমনটা কেন? প্রথমে আমি অজু সম্পর্কে বলবো এবং পরে বলবো অপচয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6, যে তুমি নামাজ পড়ার আগে অ্যাবলিউশন করো, অজু করো এবং তুমি মুখ ধোও, হাত ধোও কনুই পর্যন্ত, মাথা মাসে করো এবং তোমার পা ধুয়ে নাও। এই শর্ত কেন? কেননা আমরা চাই যে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, খোদার ইবাদত করি, আমরা চাই যে আমরা পবিত্র হয়ে যাই। যদি আমি আপনাকে বলি বোন, অজুর পানি, আমাদের আল্লাহর রাসূল বলেছেন এক ব্যক্তি একবার, একজন মানুষ প্রবাহমান নদীতে অজু করছিল এবং আল্লাহ রাসূল বললেন তুমি যেভাবে অজু করছো এতে পানি অপচয় হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি বলল, হে রাসূল, আমি তো প্রবাহমান নদীতে অজু করছি, তো পানি কিভাবে অপচয় করব? আল্লাহ রাসূল বললেন, প্রবাহমান নদীতেও পানি অতিরিক্ত ব্যয় করো না, পানির অপচয় করো না। কেন? তার কারণ এই যে যখন তোমার অভ্যেস হয়ে যাবে বেশি পানি দিয়ে অজু করা, যখন তুমি ঘরে অজু করবে তখনও তুমি বেশি পানি অপচয় করবে। তো অপচয় করা, এমনকি অজুর সময়ও, অজুর সময় বেশি পানি ব্যবহার করা অপচয় এবং এটা অন্যায়। আপনি যখন দেখেন যে অজু করার জন্য, বোন আমার উত্তর কি শুনছেন না আপনি? জি শুনছি। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি প্রতিদিন গোসল করেন? জি স্যার। প্রতিদিন গোসল করেন? জি। অজু করার জন্য অজু আপনি 1 ঘট পানি দিয়েও করতে পারেন, 1 ঘট, 1 ঘট, ঠিক আছে, তো করেন, এবং আমি অনেকবারই করেছি ব্যক্তিগত ভ্রমণ করার সময় 1 ঘট পানি। 5 বার অজু করার জন্য 5 ঘটেই হয়ে যায়, আনুমানিক 1 লিটার পানি যথেষ্ট। গোসলে আপনার কয় লিটার পানি লাগে বোন? কখনো মাপিনি। একটা আনুমানিক, এক বালতি, দুই বালতি? এক বালতি তো লাগেই। এক বালতি পানি মানে 20-25 লিটার। তা আমি আপনাকে বলবো যে এতে অনেক পানির অপচয় হয়, তাই আপনি বোন দৈনিক গোসল না করে শুধু মাসে একবার গোসল করবেন, মানবেন এটা? না। আপনি বলবেন, ভাই এই যে পানি, প্রায় মানুষ 3 বালতি ব্যবহার করে, 4 বালতি ব্যবহার করে, ভাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমি প্রতিদিন গোসল করতে চাই। আমিও আলহামদুলিল্লাহ প্রতিদিন গোসল করি, কখনো দুবারও করি। তো এইভাবেই আপনি গোসল করতে চান নিজের শরীরকে পরিষ্কার রাখার জন্য। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ইবাদত করি
তো গুরুত্বপূর্ণ শরীরের যে অংশ সেগুলো আমরা পরিষ্কার করি, যাতে আমরা আমাদের প্রতিপালকের সামনে, আমরা আমাদের ঈশ্বর খোদা আল্লাহর সামনে যখন উপস্থিত হই আমরা চাই যে পরিষ্কার থাকি। আপনি যেমন প্রতিদিন পরিষ্কার থাকতে চান, তেমনিভাবে আমরা মুসলিমরাও নামাজ পড়ার আগে আমরা চাই যে পবিত্র হয়ে উপস্থিত হই, তার সাথে আমরা গোসলও করি। এবং যদি পানি কম হয়, যদি আপনি মরুভূমিতে যান পানি তো খুব কম, আপনি যদি অ্যান্টার্কটিকা যান তো লোকজন ছয় মাসে একবার, বছরে একবার গোসল করে। আল্লাহর রাসূল বলেন যে কমপক্ষে একবার তো গোসল করো। পানির যদি স্বল্পতা হয়, পানির যদি কমতি থাকে, কমপক্ষে জুম্মার নামাজের আগে তো একবার গোসল করো। প্রথমে ফরজ ছিল, এখন মোস্তাহাব। আগে ছিল এটা আবশ্যক, এখন হচ্ছে করলে ভালো। কিন্তু আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন সে সময় পবিত্র হওয়াটা আবশ্যক। এই জন্যই আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি ঈশ্বর, যিনি আমাদের পালনকর্তা, আমরা তার সামনে পবিত্র হয়ে আসতে চাই। এজন্য আমরা ওযু করি, এবং তার সাথে সাথে একটা মানসিক প্রস্তুতিও রয়েছে। আমি আমার আলোচনায় মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলে থাকি, আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আমরা এখন আমাদের খোদার কাছে ইবাদত করতে যাচ্ছি, এটা মানসিক প্রস্তুতি। যখন ওযু করি এটা মানসিক প্রস্তুতি, আর এজন্যই ওযু ফরজ। কিন্তু আল্লাহর রাসূল আমাদের অনেক নিয়ম দেখিয়েছেন। ধরে নিলাম আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি পাওয়া যায় না, তো আল্লাহর রাসূলের হাদিস যে সেখানে পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে পারো তুমি, অর্থাৎ তায়াম্মুম মানে যেখানে পানি নেই তুমি শুধু তোমার হাতকে মাটিতে স্পর্শ করো এবং তার দ্বারা তুমি তোমার হাত এবং মুখের উপর মাসে করতে পারো, তোমার অজু হয়ে যাবে। তার মানে তুমি মানসিকভাবে তৈরি, পানি নেই, পানি মিলছে না, তা সত্ত্বেও আপনি ইবাদত করতে পারেন, আপনি তায়াম্মুম করবেন। কিন্তু যেখানে পানি আছে সেখানে তায়াম্মুম করা হারাম। যদি আপনি পানি পেয়ে যান তো তায়াম্মুম নিজের হাত জমিনে লাগিয়ে কিংবা কোনো বালুর উপর লাগিয়ে অজু করা হারাম। তো এটা আমরা জানতে পাই কোরআনে এবং হাদিসে। আমাদের ধর্ম একটা উন্নততর ধর্ম, মাশাআল্লাহ একটা পাক পবিত্র ধর্ম, এবং একই সময় আমরা আমাদের ঈশ্বর, আমাদের খোদা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং তার শুকর আদায় করি কমপক্ষে পাঁচবার। আপনি বলেছেন পাঁচবার নামাজ পড়ার দরকারটা কেন? কেননা ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে ভালো স্বাস্থ্যের জন্য কমপক্ষে তিনবার খাবার খেতে হয়। সেইভাবেই আমাদের ভালো আত্মার জন্য, সুস্থ আত্মার জন্য, ফুড ফর সোল, ভালো ইমানের জন্য আমাদের কমপক্ষে পাঁচবার নামাজ পড়তে হয়, যাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে, যা কোরআন মজিদে দিয়েছেন আল্লাহ, তা স্মরণ করা হয়। এবং আপনি ইনশাআল্লাহ সঠিক পথে থাকতে পারবেন। এবং আলোচনা করেছি আমি সালাত দ্য প্রোগ্রামিং টু রাইচেসনেস, যে নামাজ আপনাকে পরিচালনা করবে সম্পূর্ণ সঠিক পথে। ওই আলোচনায় আরও অনেক কারণ দেখানো হয়েছে, বৈজ্ঞানিক কারণও আছে, যাতে আপনি প্রমাণ পাবেন যে কেন আমরা নামাজ পড়ি। আশা করি উত্তরটা পেয়েছেন।